যে বাংলাদেশি সিনেমা সুজন মাঝি মুক্তি পেয়েছে, দেখা হয়েছে দেশি সিনেমা? আমার দেশি সিনেমা দেখা হয়, প্রচুর সিনেমা দেখি, কিন্তু এই সময়টা তো আমি ছিলাম আসলে কক্সবাজারে। সুজন মাঝি দেখেননি কেন? তুমি কি গুতাচ্ছ আমি তো বুঝতেছি। আমি কি বলছি? আমি বলতে চাচ্ছি তুমি কিছু বলার আগেই বুঝতে পারি, আমি তো মারাত্মক বুঝি। আমি বলতে চাচ্ছি নিপুণ আছে ফেরদৌস আছে এইজন্য এইসব কথা। আমি বলতে চাচ্ছি যে বিদেশি সিনেমা এলো, সুজন মাঝি সিনেমা আমি দেখবো কেন? আমি সুজন মাঝি দেখার সময় আছে আমার, আমার সময় নেই সুজন মাঝি দেখার। এই যে নারী কিসে আটকায়, তারপর অনেকেই ভালোবেসে নাকি জায়েদ খানের ছবি বা নাম লিখে বালিশে রেখে ঘুমায়, তারপরে নাকি মানে কি তুমি ফেসবুকে দেখো নি এগুলো? ও আচ্ছা আচ্ছা, এগুলো কি মিথ্যে বলেছি? আচ্ছা প্রশ্নটা শেষ করি, তারপরে আরো সাথে আছে যে এই যে সব পোশাক বা যে ব্র্যান্ডের ঘড়ি এগুলোর বিষয়গুলো যে আপনি বলেন, এটা কি আলোচনা সমালোচনায় থাকতেই করেন? তোমরাই তো করো, তুমি যদি আমাকে প্রশ্নগুলো না করতে আমি একবারে বলতে গেছি। আচ্ছা আপনি এগুলো না বললে তো আমি আজ এটা বলতাম না। না তুমি 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 এড়িয়ে যেতা, এই প্রসঙ্গ আনলো না জায়েদ ভাই। আমি কানে কানে তোমাকে এসে কি কানে কানে বলছি ভাই আমার ব্র্যান্ডের আমার জিনিসপত্র জিজ্ঞেস করো? মানে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে দেখেছি, বিভিন্ন জায়গা থেকে গুতায় তো এটা বার করে আমার কাছ থেকে। মানে আমি যদি প্রশ্ন না উত্তর না দিই তাহলে মনে করবে উত্তর দিচ্ছি না, ফলে কি গুলিস্তান থেকে কিনে আনসার পরে বলবা? এটা বললেও দোষ না বললেও দোষ। তোমরা আমাকে জিজ্ঞেস করলে ঘড়ির দাম কত, আমি বললাম ঘড়ির ব্র্যান্ড কি, আমি নাম বললাম, সেটা নিয়ে তোমরা ট্রল করতেছো, তাহলে যাবো কোথায়? আমি বলতেই কিছু পারছি না। এরপর ঘড়ির কথা জিজ্ঞেস করলে বলবো যে আমার বাবা বানিয়ে দিয়ে গেছে তার কোম্পানি। আপনি যাই বলেন যাই করেন তাতেই ভাইরাল হচ্ছে। এটা ব্লেসড আমি, মানুষ আমাকে এত দেখে হাসে, ভালোবেসে দেখুক, আমি বুঝবো যে ভালোবেসেই দেখে, নাহলে কারো তো সময় আছে আমার ভিডিও দেখার? তো ভালোবেসে দেখে বলেই তো আমাকে এত ভিউ হয়, এত মানুষ আমাকে পছন্দ করে, বিশ্বের যেখানে যাই সবাই চিনে এখন জায়েদ খান, সবার মোবাইলে মোবাইল এখন জায়েদ খান। তোমরা এত বেশি আলোচনায় রাখো, আমাকে এয়ারপোর্টে নামার পর জিজ্ঞেস করেছিল জায়েদ ভাই তো আলোচনায় থাকে কেন? আমি তোমরা আলোচনায় রাখো বলে থাকি, কোথাও গেলে 100 ক্যামেরা পিছনে দৌড়ায়। আচ্ছা আচ্ছা, এর মধ্যে নিশ্চয়ই কেউ একজন জিজ্ঞেস করেছিল আপনাকে যে ভাইরাল হওয়ার টিপস কি, বা আলোচনায় থাকতে হলে কি করা লাগে বা কি করা যায়? এইটা তো আসলে কেউ করে ইচ্ছে করে কেউ করতে পারে, আমি তো এগুলো ইচ্ছে করে করি না, আমি বলি মানুষ এগুলো গ্রহণ করে। কোনো কিছু তুমি ইচ্ছে করে করতে পারবো? আচ্ছা তুমি তোমার কোন সিনেমা হিট হবে তুমি মুখে জীবনে বলতে পারবো না, এটা মিরাকেল হয়ে যায়। আচ্ছা তো কথা কোনটা পাবলিক গ্রহণ করবে? অনেকেই তো বলে উল্টা পাল্টা, কয়েকজন দেখে 13-14 দেখি লাইক পরে আর ভিউ দেখি। আর তোমার ওই আমার কি এখানকার একটা ইন্টারভিউ দিলাম আমি তোমার এখানে চ্যানেল 20 পরে দেখি 2.3 মিলিয়ন, তো এটা দেখা দেখি আরেকজন বলছে, আরেকজন দেখলাম সে দেখি 2K, আমি বললাম যে কোথায় মিলিয়ন কোথায় কে, তাই বললাম যে বাচ্চা সবাই সবকিছু হয় না রে।